ভিডিও থেকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না। এইখানে গেছি ওই এটা হচ্ছে, এটাকে আমরা মানে বেশিরভাগ সময় এই গ্রীষ্মকাল পড়ে গেছে আর গ্রীষ্মকালে ধীরে ধীরে এই যে মৌসুমের পরিবর্তন জল শুরু হয়েছে, রাতের বেলায় বেশিরভাগ সময় আমাদের ওরা মুভমেন্ট করে, ঘোরাফেরা করে, অসুবিধা করে, এরকম যে মৌসুম হলো তারপরে ধীরে ধীরে বাড়ছে, যার কারণে কি হয় এরকম সাপ আমাদের মানুষের সেই শরীরে গরমটাকে এরা রক্ষা করার জন্য শরীরটা এরা শিখে থাকে এবং জড়াচড়া হয় মানুষ যখন এরা কাটে ফেলে, তার কারণে এই চিঠির মতো কিন্তু এটা চিঠি নয়, এটা হচ্ছে ঘর চিঠি মতো, ঠিক আছে, এটাকে দেখতে এর মতোই যেটা সেটার মধ্যে নিউরোটক্সিন ফেনল থাকে, ওই ফেনল বিষটা মানুষের শরীরে ধীরে ধীরে কাজ করে, কাটে দিল আপনাকে কিন্তু বুঝতে পারবেন না বুঝতে পারবে কেমন আছে, হ্যাঁ পরবর্তী বার আপনি ঘুমাই থাকবেন, আর ওই ঘুমটাই আপনার শেষ ঘুম, মানে ওই ঘুমটা লাগবে যাইবে না, কিন্তু দেখতে যেটা এর মতোই আছে যেটা আমি ভিডিওতে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখবেন আপনারা, সেখানে এর চিঠি এবং এই ঘর চিঠির পার্থক্যটা এবং আরেকটা সাপ আছে কখন পড়ছে সেই সাপটা, আর বাচ্চারা সবসময় বিছানা ঘুমাবার আগে গাড়ি নিয়ে ঘুমাবে, গরমের দিন পড়ে গেছে ধীরে ধীরে সাপ বিভিন্ন প্রকারের সাপ বেরাবে, তো একটা কোনো ডিবা নিয়ে ওইটা ইয়া করে দিব, ঠিক আছে, আর এই ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করুন লাল বাটন, যাতে করে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছানো যায়, ছোট ছোট বাচ্চারা দূরে যাও, আর এই ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করুন লাল বাটন, যাতে করে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছানো যায়, ছোট ছোট বাচ্চারা দূরে যাও, এইসব সাপ্লি বেঁচে থাকার খুবই জরুরি আছে, যাতে করে আরো বিভিন্ন ধরনের যে সাপ্লি রয়েছে তাদের মুখ্য আহার হচ্ছে এইসব সাপ্লি, যেমন কি আছে আপনাদের দেখবেন আমরা যেটা রাজ সাপ বলি ব্যান্ডেড খেরে, তো ব্যান্ডেড খেরেতের আহারই হচ্ছে এইসব সাপ্লি, আপনারা দেখলেন আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে লাইক করুন, কমেন্ট করুন, ধন্যবাদ।